নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের ফিশ ফ্রাই। পমফ্রেট মাছ দিয়ে আজকে আমি তিন রকমের ফিশ ফ্রাই করে দেখাবো। আমরা বৌমা শাশুড়িতে রান্নাটা শুরু করে দিয়ে তোমরা দেখতে থাকো। আমি এখানে তিনটে বড় সাইজের পমফ্রেট মাছ নিয়েছি, তো আপনারা চাইলে একটু ছোট সাইজেরও নিতে পারেন, অসুবিধা কিছু নেই। এখন আমি মাছগুলোকে বেছে নিচ্ছি। এবার এইভাবে পেটের কাজটা কেটে আমি পোটাটা বার করে দেবো। আমি এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা সব আলাদা আলাদা করে বেটে নেবো। ভালো জল দিয়ে আমি দুবার করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছের গাগুলোকে এইভাবে লম্বালম্বি করে আমি একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে। দুদিকটাই এইভাবে কেটে নেব। যবে থেকে আমার শরীর খারাপ করেছে, মা তো একদম আমাকে একা ছাড়ছেন না, মানে সবসময় আমার সঙ্গে চলে আসছেন ভিডিওতে। তো এক একদিন আটকে রাখতে পারি যে না আমি পারবো, আপনাকে যেতে হবে না, মানে শুনবেন না, বলেন যে না না তুমি সব কাজ একা করতে পারবে না, এখনও তোমার শরীর ঠিকঠাক হয়নি, আমি তোমার সঙ্গে যাই, দিয়ে আজকেও চলে এসেছে। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লেবু রস। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর লেবু রসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। লবণ আর লেবু রসটা মাখিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। এদিকে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এক একটা মাছের জন্য এক এক রকম মশলা তৈরি করব। নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু লবণ, দিচ্ছি তেল, একটু লেবুর রস, এখন মশলাটা তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল, মশলাটা ভালো করে মেখে নিচ্ছি। এবার মাছের মধ্যে মশলাটা মাখাতে হবে ভালো করে।
কৃষ্ণা যে মাছের গায়ে দাগগুলো করে দিয়েছে, ওর ভেতরে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেবো মশলাটা। এই পিঠাতেও দিয়ে দেবো। মশলা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, এখন উনানটা জ্বেলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 2 চামচ সুজি আর 2 চামচ বেসম নিয়েছি। সুজি আর বেসম এখন একসাথে এইভাবে ফাইল করে নিচ্ছি। এবার আমি মাছের উপরেতে এইভাবে কোট করে নেব সুজি আর বেসনটা। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি। এরকম মাঝে ভাজা না দীঘা পুরী গিয়ে মানে ওখানে তো বেশি পাওয়া যায় মাঝে ভাজাগুলো, দীঘাতে পুরীতে। আমরা যখন পুরী গিয়েছিলাম খেয়েছিলাম, হ্যাঁ আমরা যখন পুরী গিয়েছিলাম তখন মাঝে ভাজা খেয়েছিলাম, তারপর একবার দীঘা গিয়েছিলাম খেয়েছিলাম, ভীষণ ভালো লাগে। এবার আপনাকে নিয়ে গেলে খাওয়াবো। পাঁচের মাছ? হ্যাঁ সব রকম মাছ ভাজা, ওখানে তো সমুদ্রের পাড়েতে সব মাছ ভাজা হয়, দারুণ লাগে সেটা। হালকা আছে, এবার আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে জাল পেয়ে গেলে কি হবে, উপরটা মানে ভাজা ভাজা হয়ে যাবে, অর্থাৎ পোড়া পোড়া হয়ে যাবে, আর ভিতরটা ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। তাই হালকা আছে, আস্তে আস্তে করে ভাজবে। এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দু নম্বর ফিশ ফ্রাইয়ের জন্য আমি এবার মশলাটা বানিয়ে নিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ, একটু পাতিলেবুর রস, একটু তেল, সমস্ত মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল, খুবই সামান্য জল দিতে হবে। এই মশলার কালারটা কিন্তু পুরো লাল হবে না, এটা যেহেতু ধনে পাতা বাটা দেওয়া আছে তাই মশলার কালারটা একটু হালকা সবুজ সবুজ মতো হবে। মশলাটা আমার রেডি হয়ে গেছে, এখন মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। এই যে কাটা জায়গাগুলো আছে এইভাবে একটু আঙুল দিয়ে দিয়ে মশলাগুলো ঢুকিয়ে ঢুকিয়ে মাখিয়ে নিতে হবে। মাছের যে পেটের ভিতরটা কাটা আছে এদিকেও মশলাটা এইভাবে ঢুকিয়ে ভিতরটা মাখিয়ে নিতে হবে। এর আগের বার যে কোট করেছিলাম সেখানে আমি দিয়েছিলাম বেসম আর সুজি। এই ফিশ ফ্রাইটাতে আমি এখানে নিয়েছি সুজি আর চালের গুঁড়ি। ওই তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি।
এই মাছটা খুব হালকা আছে, আগের মতো করে আমি ভেজে নেব। এর পরের যে ফিশ ফ্রাইটা করব তার মশলাটা পুরো অন্যরকম। এখানে নিয়েছি অল্প একটু আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই 1 চামচ, সামান্য একটুখানি লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা 1/2 চামচ। এবার সব মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার মাছের মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছে যে আমি মশলা মাখানো দেখালাম, মাছের মধ্যে মশলাটা মাখিয়ে নিয়ে অন্তত 10-15 মিনিট রেস্টে রেখে দেবেন ঢাকা দিয়ে। শেষের যে ফিশ ফ্রাইটা করছি এটাতে কোনো কোটিং করবো না, এটা এমনি মশলা মাখিয়ে ভেজে নেবো। মশলাটা মাখিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। যত বেশি সময় মশলাটা মাখিয়ে রাখা যাবে ততই ভালো লাগবে, আর হাতে সময় কম, সেই জন্য আমি 10 মিনিট করেই রাখছি। তো আপনারা এটা 10 মিনিটের জায়গায় আধ ঘন্টাও রাখতে পারেন, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ছেড়ে দিচ্ছি। মা আর আমি দুজনে বসে পড়েছি, নিন মা গরম গরম মাছ ভাজা খেয়ে দেখুন কেমন হয়েছে। বাবা এরকম গরম গরম দু চারটে পেলে দারুণ হয়েছে। তোমরা এরকম বানিয়ে খেয়ে তোমাদেরও ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে খেতে, খুব ভালো লাগছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার।